नेली गए थे 18 फरवरी 2022 को। नेली में 1983 में एक बहुत बड़ा जेनोसाइड हुआ था, जहां 2000 से भी ज्यादा लोगों को मारा गया था। वहां हम इसलिए गए थे ताकि उसके बारे में, उस हादसे के बारे में आप सबको बता सके, उन फाइल्स को हम आपके सामने रख सके, हम और आप और पूरी दुनिया वो देख सके, उसे पढ़ सके। आपने नाम किसे नहीं? आताउर रोमन। आताउर रोमन। आताउर रोमन। बॉयस? बॉयस 48 বছর। 48 বছর। যে এই যে 83 আন্দোলন অনেক ছোট থেকে আমরা শুনি, আর আজকে বাস্তবে আমি নীলিতে আছি বা নীলির পার্শ্ববর্তী এলাকার খোঁজ খবর নিলাম, আলসিঙ্গা, মূলাধারি, বুকডোবা, হাবি, তো এগুলো জায়গার অনেক মানুষের সাথে কথাবার্তা বললাম। জি হ্যাঁ, তো আপনি ওই সময়কার যেটা বাতাবরণ, আপনি ছোট আছিলেন, 10-12 বছর আসাল, 15 বছর আসাল, তখনকার একটুকে ব্যাখ্যাটা দিন আপনি। শুক্রবার দিন 6টা থেকে মানে বাড়িঘর সপুরিয়া শেষ করে দিচ্ছে, মানে এই যে এলাকার যা আছেন বাড়িঘর সপুরিয়া সরকার করে দিচ্ছে। দেওয়ার পরে আমরা সেই দিকে একটা 10-12 মাটি আসিন প্রতি, এটা মাঝে আমরা সবই দল হয়েছি, দল হইলে পরে সেই দিক থেকে তারা গুলিয়ে মানে কাড়ামারা করে আমরা এই লইগুলো হারাইয়া এইগুলো তো মানুষ ঘুরে দিয়েছি। তারা মারপিট করিয়া তারা একদম সেই নদী হওয়া হয়েছে, কাছে কবলি নদী হওয়া হয়েছে, হেন আমরা মানুষ মরছে, তারাও মরছে, আমরা তারা তো কমই মরছে, কেলা তারা গুলি করছে, এই যে আঘাত গুনে যে পাইছেন, আঘাত গুনে পাওয়ার পরে সরকারি অনুদান দিচ্ছে নাকি? না না, কিছু পাইছে না। আব্দুল হক। আব্দুল হক, তো আপনার এই জায়গাটুকুর নাম কি? এইটা বসন্তরি। এই যে গণহত্যা হইলো, দৌড়ে দৌড়ি অনেক মানুষ মারা গেল, অনেক লাশ, হয়তো এই যে এই জায়গায় কিনি কিছু লাশ পড়া আসাল, তাই না? তো আপনার ফ্যামিলিতে মানুষ কয়জন মারা গেছে? আমার ঘরিয়াল আটজন। আটজন মারা গেছে। আটজন মারা যাওয়ার পরে আপনারা অনুদান কিছু ক্ষতিপূরণ মানুষপ্রতি, আর এই যে ঘর বাড়ি কিবা ভাঙচাল পুরচাল ওডেননি ক্ষতিপূরণ? এইটা আর কিছু দিছে না, তিন বান হইয়া তিন দিছে, তিন বান করে তিন দিছে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গার মধ্যে কোনো শিক্ষিত মানুষ তখন আসাল না? তখন আসাল না। আপনি অরিজিনাল বাড়ি কোন আসাল? রূপহি। রূপহি নগর ডিস্ট্রিক্টের বর্তমানে? না, নগর ডিস্ট্রিক্ট। কোন থেকে আপনি রায় নাইছেন? কত সনে? 1942 সনে। এগুলোর মধ্যে তো ক্ষতিপূরণ কেউ ভালো পায় নাই? না। আচ্ছা, তাহলে যে আপনারা পুলিশের থেকে বা প্রশাসন থেকে কোনো ওয়ার্নিং পাইছিলেন কি? না। সব গামছা, একটা মাথার বানছে, একটা কোমর বানছে, নামিয়া হেরিয়াই ঘরে বন্দুক লইয়া নামিয়া তার আগে আর্মি মিলিটারি আইছিল? না, তার আগে আইছিল।
আব্দুল মতলেব। আচ্ছা, 83 গণহত্যা, 83 যে মারামারি হলো, ওই সময় আপনি বয়স কত ছিল? 27 বছর। এই জায়গা বৃহত্তর এলাকা, অনেক কটা নাম, গাঁয়ের নাম আমার মনে নাই, 14-15টা গাঁয়ের নাম শুনলাম। আলী সিংহা, তারপরে এদিকে আছে কি জানি, বুগডুবা হাবি, আলী সিংহা, বুগডুবা বসুন্দরী, বসুন্দরী, মুলাদারি, মুলাদারি, শিলবাটা, আট নম্বর মাটি পর্বত, ইন্দুরমারি, ইন্দুরমারি, তো বহুত নাম আছে। এই সমস্ত এলাকায় একদিনই এক সময় এক সময় আচ্ছা, ওই এটাকের আগে কোনো আপনারা কোনো কানাকানি খবর, রাতারাতি খবর, কোনো ইঙ্গিত কি পাইছিলেন, কিছু পাইছিলেন? আগে আমরা শুনছি যে গন্ডগোল হইবো। এটা কতদিন আগে শুনছেন? এইটাই যে 15 দিনের ভিতরে আর কি, যেদিন আমরা শুক্রবারে গন্ডগোল হইলো না, গন্ডগোলের আগে 15 দিন আগে থেকে এরকম ভোনা যাইতেছে আর কি। তখন পরে এটা আমরা ভাবছি না যে এটা ওই সিরিয়াস ছিল, তো বুঝতেছে আর কি, এটা তো এরকম তো ওইবারই না, সম্ভবই না এরকম। তারপরে শুক্রবারে সকাল 7টা থেকে আগুন দেওয়া আরম্ভ। আচ্ছা, এই যে মানুষ কটা যে অ্যাটাক করবার আইছে, এই মূর্তি কে আইছে, এই ব্যক্তি কে আইছে, এই মূর্তি কে আইছে, বন্দুক না করলে মানুষকে মূল্য বন্দুক যেগুলো ঝাঁটি কিবা কি আরো অনেক কিছু আছে, এগুলো আনছিল আপনার গোহাতে তো কিছু আসিল না? আমরা তো কোনো কিছুই না, আমরা কি থাকবো, আমরা রেডি না, আমরা কি করি? আমরা বহুত মানুষ হয়েছে, আসুক আক্রমণ করছে না, বহুত সার চতুর কাইন্দা মানুষ, চতুর কাইন্দা এক লোকে বিরা হেরা, তারপরে আমরা ফেলাই হয়েছে। আচ্ছা, তখন আমরা গিয়ে এই হানো জমা হয়েছে, আমি 12 সাম বুঝলা তো, এই আমরা সারা মানুষ জমা হয়েছে, জমা হয়েছিলেন, জমা হওয়ার পরে তারপরে যখন গুলি করতেছে মানে, তখন পরে আর কি পার নাই, তারপরে দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে। আচ্ছা, এগুলো যে কোনো মানুষ আইসেন, ওগুলার চেহারা একদম খোলা সাল না কোনো আমার যেটা বাড়ি, এই বাড়ির থেকে 3 জন মানুষ মারা গেছে, আমার মানুষ মরছে, আমার ছোট ভাই যে একটা, আমার ছোট ভাইটা মারা গেছে, আমার ছোট ভাইটার আমি 1 সপ্তাহ পরে যারা নল ধরা ঘেরা পাইছি, সোমালা তার বয়স 22-23 বছর। এদিন কেন এলিতে ঘটনা হইলো, চার মূর্তি কে অ্যাট্রাক করলো কিবা করলো, যেগুলো ক্যাম্প বসিল এইদিকে, একটা আলী সিংহাতে ক্যাম্প বসিল, আলী সিংহা খোলাফতার একটা ক্যাম্প বসিল, মেলিতে একটা হইছিল, মেলিতে একটা ক্যাম্প, ইন্দিরা গান্ধী এলো কি বা এলো, উনি তো এদিকে তো রাহা নাই, না এই তো শিবির থেকে খালি মেলিতে, অল্প সময় নিয়ে গেছিল না, না 15-20 মিনিট সময় রয়েছে, খালি অল্প সময় ঘোরাঘুরি করছে আর কি। হ্যাঁ, ঘোরাঘুরি গেছে গা। আপনি কই নেই যে কোনো মানুষ আছে ব্যাকে, তো এনআরসি কাগজপত্র ঠিক আছে সব, তবে অনেকের এমন তো হয়েছে যে বাইতে কাগজপত্র পুড়িয়ে গেছে গা, বা ইয়ে হয়ে গেছে গা, বহুত পুড়ে তো 83 আন্দোলনে মাটির কাগজপত্র ধরি না, যে তার আমরা জানছি না যে এনআরসি আইবো, নাম জন লাগবো, এরকম তো ভাবছি না। না আপনারা এই জায়গায় আইছিলেন কোন জায়গা থেকে, রূপহী থেকে? আমরা এই আমার বাড়ি বরদুয়া, বরদুয়া নগাঁও ডিস্ট্রিক্টের বর্তমানে। আচ্ছা, এই যে বর্তমানে ও যে অনেক মানে পরিবার আছে যাগর, তার মানে ক্ষতিপূরণ পায় নাই কিবা হয় নাই, এগুলো নিয়ে আক্ষেপ তো আপনাকে বহুত আছে আমি জানি। আর এটা থাকবো আমরা, আর আমরা মারছি যারা দৌড়াইয়া, আমরা মারছি যারা মাইরা এরা এক দুটা যা মরছে, হেরা মাইছে তিন মানুষের টিন দিছে, আর 2000 টাকা দিছি, আর কিছু দিছে না, তিন মান করে তিন, আর 2000 টাকা দিছে, যেগুলো মানুষের বাড়ি ঘর করছে এগুলো মানুষের এই তিরিশ মতো, আর মরার দিছে 5000 টাকা, আর তারা মাইরে গেছে তারা দিছে 5000 টাকা।